হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ভিশন ইজ আওয়ার মিশন। ইউর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে 31 তারিখ পর, অর্থাৎ 31শে আগস্টের পর যে কাউন্সিলিংটা হবে, 1 সেপ্টেম্বরের 1 তারিখ মাঝখানে গ্যাপ আছে, তো 2 তারিখে যে কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিংয়ের আগে কোন কলেজে কয়টি করে সিট বর্তমান আছে এখনও পর্যন্ত, সেই সিট অ্যালাউডমেন্ট ও সিট ম্যাট্রিক্স নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পেরে যাবে যে কোন কলেজে কয়টি করে সিট বর্তমান রয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখতে পাও। তো ভিডিওটি শুরু করছি। তো আমি ফার্স্ট স্লাইডে যাচ্ছি। ফার্স্ট স্লাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে AMRI হসপিটাল শর্ট লেকে, যেটা প্রাইভেট কলেজ, ওটা শুধুমাত্র DCLT-র জন্য 3টি সিট মাত্র আছে, আর কোনো সিট নেই। তো যারা এই কয়দিন আমি যে সিটগুলো আপলোড করছি, অর্থাৎ সিট যে অ্যালোটমেন্ট ও সিট ম্যাট্রিক্সের ভিডিওগুলো আপলোড করছি, তারা তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এই কলেজে প্রায় অনেকই সিট ফাঁকা ছিল। তো এই কলেজটা প্রায় মাত্র 3টে সিট বাকি রেখে আছে, ঠিক আছে? তো এরপরে তোমরা দেখতে পাবে যে ঢাকুরিয়াতে যেই AMRI হসপিটালটা রয়েছে, তো সেখানে DRDতে 4টি সিট বর্তমান রয়েছে এবং DCLT-তে 4টি সিট, এছাড়া আর কোনো সিট নেই। তো এখানে দেখতেই পাচ্ছ যে সিট সংখ্যা প্রাইভেট কলেজেও পুরো বুক হয়ে যাচ্ছে পরে পরে। আর এই গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলো শুধুমাত্র ST ক্যাটাগরিতে আছে, সে কয়েকটা সিট হয়তো বর্তমান আছে। তো এখানে তোমরা দেখে নাও এই ফার্স্ট পেজে, তো ফার্স্ট স্লাইডটা আমি বলে দিচ্ছি। তারপরে আছে যে মুকুন্দপুরে যে AMRI হসপিটালটা আছে, সেখানে DCLT-তে 4টি সিট বর্তমান আছে এবং ডায়ালিসিসে 2টি সিট বর্তমান আছে। তারপর যে আনন্দলোক মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড শিলিগুড়িতে যেটা অবস্থিত, সেটা DRDতে 4টি সিট বর্তমান রয়েছে। তো আমি যেগুলো বলছি পুরো সাইডে দেখতে পাচ্ছ তোমরা, যে জেনারেল ক্যাটাগরিতে। আর তোমরা অবশ্যই এখনও যারা এই ভিডিওগুলো দেখছো তারা জানবে যে এই কালারিং যে ঘরগুলো কি, যে কালারিং যেগুলো আছে সেগুলোতে শুধুমাত্র সিটগুলো আছে, বাদবাকিতে কোনো সিট সংখ্যা নেই, ঠিক আছে? তো আনন্দলোক মেডিকেল কলেজ সেন্টার, ওখানে DRDতে 4টি, তারপর DCLT-তে 2টি, ডায়ালিসিসে 9টি, DCCT-তে 14টি সিট ও DODD-তে 1টি মাত্র সিট বর্তমান এখনও পর্যন্ত আছে। তারপরে আছে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেটা কলকাতাতে অবস্থিত, ওটা হচ্ছে DRDতে 3টি সিট বর্তমান আছে। তারপর DRT-তে 3টি, DNEP-তে 3টি সিট, DPFT-তে 2টি, DCLT-তে 6টি, ডায়ালিসিসে 11টি সিট বর্তমান এখনও পর্যন্ত আছে। তো অ্যাপোলোতে অনেকগুলো সিট আছে। তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে আশাদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, তো এখানে DMLD-তে 2টি সিট, DRDতে 9টি, ডায়ালিসিসে 4টি সিট, DCCT-তে 3টি ও DODD-তে 4টি সিট বর্তমান রয়েছে, আর বাদবাকি কোনো কোর্সের সিট নেই। এরপরে আসছি যে BM বিল্ডা হার্ট রিসার্চ সেন্টার কলকাতা, যেটি অবস্থিত, তো ওখানে জেনারেলের সিট সংখ্যা TPFT-তে 2টি, DCLT-তে 6টি ও ECG-তে 4টি সিট বর্তমান এখনও পর্যন্ত আছে। BP পদ্মার অ্যান্ড প্রভাতি ফাউন্ড ফর এডুকেশন কলকাতা, তো এখানে জেনারেলি শুধুমাত্র জেনারেলির জন্যই আছে সিটগুলো। DRDতে 8টি, DPFT-তে 5টি, DCLT-তে 5টি, ডায়ালিসিসে 6টি ও ECG-তে 10টি সিট বর্তমান এখনও পর্যন্ত আছে। এরপরে আসছি বাঁকুড়া প্যারামেডিক্যাল কলেজ, যেখানে জেনারেলের জন্য DMLD-তে 13টি সিট বর্তমান রয়েছে, DOPT-র জন্য 4টি সিট বর্তমান রয়েছে, তারপর এখানে ECG-র জন্য 6টি সিট বর্তমান আছে, এছাড়া আর কোনো কোর্সের জন্য সিটগুলো নেই। এরপরে আসি বাঁকুড়া স্বামী মিলনী মেডিকেল কলেজ, যেটায় শুধুমাত্র ST ক্যাটাগরির জন্য এই যে DPT, DRT, তারপর এখানে আছে যে ডায়ালাইসিস অ্যান্ড DCCT, 1টি করে সিট বর্তমান আছে এই 4টি কোর্সে, ঠিক আছে? তো এই ভিডিওটিতে তোমরা সব কলেজের কয়টি করে সিট বর্তমান আছে সবগুলো জানতে পারবে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, দিলে কোন কলেজে কয়টি করে সিট, সেটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট ও অ্যাফিলেটেড ইনস্টিটিউশনগুলো, সবগুলোতে কোন কোর্সে কয়টি করে সিট বর্তমান আছে পুরো ডেসক্রাইবলি এখানে আলোচনা করব। কারণ তোমাদের হাতে একদিন সময় রয়েছে ওখানে, অর্থাৎ কালকের দিনটা, পুরো সারাদিনটা গ্যাপ, তো ওই যে গ্যাপটা পাচ্ছ, তো এই ভিডিওটি পুরো শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, যাতে
দু তারিখে যারা কাউন্সেলিং করতে যাবে তো তাদের সুবিধা হয়, ঠিক আছে? তো আমি এরপরে নেক্সট স্লাইডে যাচ্ছি, কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা এসসি এবং ওবিসি এতে কোনো সিট নেই, কোনো কোর্সেই সিট নেই। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে এখানে আসার পর তোমরা দেখতে পাবে যে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল, যেটা কলকাতাতে অবস্থিত, এখানে শুধুমাত্র ডিআরডিতে তিনটি সিট বর্তমান আছে, এছাড়া আর কোনো কোর্সে সিট সংখ্যা সিট নেই। তো তারপরে আসছি যে বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বিষ্ণুপুর, তো এখানে এটাও প্রাইভেট কলেজ, এখানে ডিএমএলটিতে 11টি সিট রয়েছে বর্তমান। তারপর এখানে আছে ডিওপিটিতে 5টি সিট, টিসিজিটিতে 4টি, ডিওটিটিতে 4টি সিট বর্তমান রয়েছে। তো এখানে প্রায় বেশিরভাগই সিট রয়েছে এখানে। তো তোমরা বিষ্ণুপুর থেকে যারা বিলং করছো তো তোমরা এই কলেজটাতে দেখতে পারো। এরপরে আসছি বিএমআরসি হসপিটাল লিমিটেড, যেখানে জেনারেলের জন্য ডিএমএলটিতে 10টি সিট রয়েছে, ডিআরটিতে 5টি, তারপর ডায়ালিসিসে 13টি, ডিসিসিটিতে 7টি ও ডিওটিতে 4টি সিট বর্তমান রয়েছে। এরপরে আসছি বর্ধমান মেডিকেল কলেজ, যেটা বর্ধমানে অবস্থিত। তো ওখানে শুধুমাত্র এসসি ক্যাটাগরির জন্য, এসটি ক্যাটাগরির জন্য ডিআরডি, ডিআরটি, ডিওপিটি, ডিএনইপি, ডিসিএলটি, ডায়ালাইসিস, ডিসিসিটি ও ইসিজিতে 1টি করে সিট বর্তমান রয়েছে এসটি ক্যাটাগরির জন্য। তো এটা কবে হবে? এটা নেক্সট কাউন্সেলিং যখন হবে হবে, তো সেটাতে এই সিটগুলো বুক হবে, ঠিক আছে? তারপরে আসছি যে বর্ধমান মেডিকেল কলেজ, তো এখানে পিএইচ ক্যাটাগরির জন্য ডিআরটিতে 1টি করে সিট বর্তমান এখনও পর্যন্ত আছে। তারপর আছে বর্ধমান স্ক্যান সেন্টার, ওখানে প্রাইভেট কলেজ এটা, যেখানে হচ্ছে ডিএমএলটিতে 1টি সিট ও ডিআরডিতে 5টি সিট আছে, তো আর বাদবাকিতে কোনো সিট নেই। তো তোমরা এই স্লাইডগুলো স্ক্রিনশট মেরে রাখতে পারো, দিলে কী হবে তোমরা এই স্ক্রিনশট থেকেও জানতে পেরে যাবে, নচেত তোমাদের হাতে একদিন সময় রয়েছে। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেও তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে যাওয়ার আগে তোমরা এখানে দেখে নাও যে কলকাতা মেডিকেল কলেজ, যেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এখানে এসটি ক্যাটাগরির জন্য 7টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। তো এসটি ক্যাটাগরির কাউন্সেলিং তো এখন বন্ধ রয়েছে, যখন কাউন্সেলিং হবে তখন এইগুলো ডিসকাস করে দেবো, তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে তোমরা এখানে দেখতে পাবে শুধুমাত্র ওই গত দিনের ভিডিওতে যেই স্লাইডটা ছিল, তো এইখানেই সেমই আছে। তো এসটি ক্যাটাগরির জন্য 1টি রয়েছে, কারণ এসটি ক্যাটাগরির কাউন্সেলিং বন্ধ হয়ে গেছে, ওটা প্রথম দুদিনের মধ্যে কভার হয়ে গেছে, তাই এসটি ক্যাটাগরির কাউন্সেলিং আর যে কলেজগুলোতে অবশিষ্ট রয়েছে ওইগুলো পরে কাউন্সেলিং হতে পারে। তোমাদের ওটা পুরো ডিটেলস আমার চ্যানেলে পেয়ে যাবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? লেটেস্ট ইনফরমেশান সবার প্রথমে জানার জন্য। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা দেখতে পাবে যে সেন্ট্রাল হসপিটাল এসিআরবিএনআর কলকাতা, এখানে অ্যাফিলেটেড ইনস্টিটিউশনে ডায়ালাইসিস, সরি, ডিসিসিটি ও ডিওটিটির জন্য 1টি করে সিট বর্তমান রয়েছে, ঠিক আছে? এরপরে আসছি চারনোগ হসপিটাল দেঘরিয়া কলকাতাতে, তো এখানে সিট সংখ্যা প্রায় অনেকগুলোই আছে বললেই চলে, কারণ এখানে ডিএমএলটিতে 16টি সিট, ডিআরডিতে 15টি সিট, তারপর ডিপিএফটিতে 10টি, ডিসিএলটিতে 4টি, ডায়ালাইসিসে 30টি, ডিসিসিটিতে 14টি ও ডিওটিতে 5টি সিট, অর্থাৎ প্রায় বেশিরভাগই সিট এখানে আছে। তো তোমরা এটাই এই কলেজটাতে চেক আউট করতে পারো, ঠিক আছে? তারপর আছে এখানে সিএনসিআই কলকাতা, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য ডিআরডি ও ডিআরটিতে 1টি করে সিট বর্তমান রয়েছে। আশা করছি তোমরা এই স্লাইডগুলোতে স্ক্রিনশট মেরে রাখছো, নচেত তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওই টেলিগ্রামে তোমরা পুরো ডিটেলস পিডিএফ পেয়ে যাবে। এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি রেডি করে, তো এই পিডিএফটা যে আমি স্পেশালি তোমাদের জন্য তৈরি করেছি, তো তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ওখানে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে সিএনসিআই নেট নিউ টাউন রাজারহাট, তো এখানে এসটি ক্যাটাগরিতে ডিএমএলটির জন্য 1টি সিট বর্তমান রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে তোমরা ডিসিসিটি ও ডিওটিটির জন্য 1টি করে সিট এখনও পর্যন্ত এসটি ক্যাটাগরি আছে। তো এসটি ক্যাটাগরি যে সিটগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলো পুনরায় কাউন্সেলিং হবে, তো সেটা আমি পরে জানিয়ে দেব। এরপরে তোমরা এখানে নিচে দেখতে পাবে যে গভর্নমেন্ট কলেজ, যেটা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণীতে যেটা অবস্থিত, তো ওখানেও এসটি ক্যাটাগরিতে 6টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। তো এই এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে
যে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, তো এটাও গভর্নমেন্ট কলেজ। এখানেও শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য সিটগুলো রয়েছে, নচেত জেনারেল ক্যাটাগরির জন্য কোনো সিট নেই। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছো, যে আমি বলেছিলাম আজকের কাউন্সিলিংয়ের পর গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা খুবই সীমিত থাকবে, অর্থাৎ নেই বললেই চলে। ঠিক আছে, এরপরে শুধুমাত্র তোমরা দেখতে পাবে যে এসটি ক্যাটাগরির জন্য সিট রয়েছে, আর হচ্ছে যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্থাৎ অ্যাফিলেটেড ইনস্টিটিউশন আর প্রাইভেট কলেজ, এই কলেজগুলোতে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য সিটগুলো থাকবে। ঠিক আছে, এরপরে নিচের দিকে দেখতে পাবে তোমরা যে দেশন মাহাতো গভর্নমেন্ট কলেজ, এখানে জেনারেলে কিন্তু এখনও দুটি সিট বর্তমান রয়েছে, কোন কোর্সে না ডি অপটো। ঠিক আছে, তো ডি অপটো কোর্সে এখনও কিন্তু দুটি সিট বর্তমান রয়েছে। তো ডি অপটো নিয়ে যারা ইন্টারেস্টেড আছো জেনারেল ক্যাটাগরির মধ্যে, তো তোমরা এই কোর্সটা দেখতে পারো। এরপরে তোমরা দেখতে পাবে যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে গভর্নমেন্ট কলেজ এসটি ক্যাটাগরিতে ছটি কোর্সে একটি করে সিট বর্তমান রয়েছে। আশা করছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখছো। তো এরপরে আমি পরের স্লাইডে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে তো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পিএইচ ক্যাটাগরির জন্য ডিএমএলটিতে একটি সিট বর্তমান এখনও পর্যন্ত রয়েছে। তো এই যে পিএইচ আর এসটি ক্যাটাগরি সিট যতগুলো সিট বাকি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো এটার কাউন্সিলিং কিন্তু এখন হবে না, এটা পরে কাউন্সিলিং হবে। ঠিক আছে, তো এক্সাস্টের লিস্ট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তারপরে আসছি যে প্রাইভেট কলেজ, দেশুন হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট কসবা, এটা হচ্ছে প্রাইভেট কলেজ। জেনারেলে ডিআরডিতে 5টি সিট সংখ্যা রয়েছে, ডিসিএলটিতে 4টি, ডায়ালিসিসে 4টি, ডিসিসিটিতে 11টি, ডিওটিতে 1টি ও ইসিজিতে 4টি সিট এখনও পর্যন্ত বর্তমান রয়েছে। তারপরে শিলিগুড়িতে যে এই হসপিটালটা রয়েছে, এই দেশুন হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, তো এখানে ডিএমএলটিতে 7টি, ডিআরডিতে 3টি, ডিসিএলটিতে 2টি, ডায়ালিসিসে 4টি, ডিসিসিটিতে 6টি, ডিওটিতে 2টি ও ইসিজিতে 4টি সিট বর্তমান রয়েছে। এরপরে আসছি যে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডায়মন্ড হারবার, তো এখানে দেখতে পাবে যে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য 5টি কোর্সে একটি করে সিট বর্তমান রয়েছে। তো এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে তোমরা দেখতে পাবে যে দিশা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট এমটি বিষ্ণুপুর, যেটা প্রাইভেট কলেজ, ডিএমএলটির জন্য 5টি, তারপর ডিপিটির জন্য 5টি, ডিওপিটির জন্য 5টি, ডিসিটির জন্য 5টি, ডিওটিটির জন্য 5টি করে সিট বর্তমান এখনও পর্যন্ত আছে, অর্থাৎ 5টি কোর্সে 5টি করে সিট বর্তমান রয়েছে। হোয়াট এ মিরাকেল। ঠিক আছে, দিশারি হেলথ কেয়ার মুর্শিদাবাদ, তো এখানে তোমরা দেখতে পাবে যে এটাও প্রাইভেট কলেজ। তো এখানে তোমরা দেখতে পাবে যে ডিএমএলটিতে 4টি সিট, ডিআরডিতে 5টি সিট বর্তমান রয়েছে, এছাড়া আর কোনো কোর্সে সিট নেই। দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল কোর্সে এখানে দেখতে পাবে তোমরা যে ডিএমএলটিতে 8টি, ডিআরডিতে 10টি, ডায়ালাইসিসে 10টি, ডিসিসিটিতে 8টি, ডিওটিতে 7টি আর ইসিজিতে 10টি সিট বর্তমান রয়েছে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি প্রতিটা কলেজের সিট সংখ্যা পুরো ডেসক্রাইবলি বলছি, কারণ তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা এই ভিডিওটা পুরো দেখতে পারো। আর তোমাদের ভিডিও পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে এবং পাবে, তোমরা সেটা এই ভিডিওটির শেষে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, এরপরে তোমরা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এখানে দেখতে পাবে যে ডক্টর বিসি রয় হসপিটাল, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য ডিএমএলডিতে 1টি সিট বর্তমান রয়েছে, নচেৎ আর কোনো কোর্সে সিট নেই। এরপরে দৃষ্টি আই কেয়ার অ্যান্ড প্যারামেডিক্যাল কামাল করিমপুর নদিয়াতে যেটা অবস্থিত, সেখানে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে ডিওপটোর জন্য 4টি সিট বর্তমান রয়েছে, নচেৎ আর কোনো কোর্সের সিট নেই। তারপরে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স বর্তমান, তো এখানে দেখতে পাবে যে ডিএমএলটির জন্য 7টি সিট বর্তমান রয়েছে ও ডিওটির জন্য 4টি সিট বর্তমান রয়েছে এখনও পর্যন্ত। এরপরে অ্যাফিলেটেড ইনস্টিটিউশন ইএসআইএইচ আসানসোল, এখানে অ্যাফিলেটেড ইনস্টিটিউশন হওয়া সত্ত্বেও এখানে দেখতে পাবে যে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য ডিআরডিতে 1টি সিট বর্তমান রয়েছে, নচেৎ আর কোনো কোর্সেই সিট নেই। এরপরে দেখতে পাবে আর কোনো কলেজে সিট নেই। এরপরে নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর এখানে তোমরা দেখতে পাবে ইএসআইএইচ কামারখাটি, তো এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরিতে ডিওপটো 1টি সিট বর্তমান রয়েছে। তো এসটি ক্যাটাগরিতে আমি আগেও বলেছি যে এসটি ক্যাটাগরি ও পিএইচ ক্যাটাগরির যে যতগুলো সিট বাকি রয়ে গেছে ওগুলো কাউন্সিলিং পরে হবে, এখন হবে না। তো নিচে দেখতে পাবে যে ইএসআইএইচ মানিকতলা, এটাও অ্যাফিলেটেড ইনস্টিটিউশন, এখানে ডিএমএলটির জন্য 1টি, ডায়ালিসিসে 1টি ও ডিসিজিটির জন্য 1টি সিট বর্তমান এখনও পর্যন্ত রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাবে যে শিয়ালদাতে যে ইএসআইএইচ হসপিটালটা রয়েছে, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য ডিএমএলটিতে 1টি সিট বর্তমান রয়েছে। তারপর আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার কলকাতা,
এখানে ডিওপ্টোতে 15টি সিট বর্তমান এখনও পর্যন্ত আছে। তো ডিওপ্টো নিয়ে যারা ইন্টারেস্টেড, অর্থাৎ ডিওপ্টো নিয়ে করতে চাইছো কোর্স, তো এই কলেজটা দেখতে পারো, এখানে কিন্তু সিট পেয়ে যাবে। কারণ হচ্ছে 15টি সিট মানে অনেকগুলোই সিট রয়েছে এখানে। তো এরপরে আসছি যে ফোর্টিস হসপিটাল লিমিটেড আনন্দপুর। তো এই ফোর্টিস কলেজে তোমরা দেখতে পাবে যে ডিসিএলডি ও ডায়ালিসিসের জন্য 4টি করে সিট বর্তমান রয়েছে, এছাড়া আর কোনো কোর্সের সিট নেই। তারপরে তোমরা দেখতে পাবে যে রাসবিহারী অ্যাভিনিউ কলকাতা, ওখানে ডায়ালিসিসের জন্য 4টি সিট বর্তমান রয়েছে এখনও পর্যন্ত। আর তারপর এখানে যে নেক্সট হসপিটালে আসছি, যে জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট অফ কলকাতা, তো এখানে ডিআরডির জন্য 3টি সিট ও ডিওপিটির জন্য 5টি সিট বর্তমান রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে জেনিস হসপিটাল রাজদঙ্গা মেইন রোড, তো এখানে দেখতে পাবে যেটা প্রাইভেট কলেজ, জেনারেলের জন্য ডিএমএলডিতে 6টি সিট, ডিসিসিটির জন্য 5টি, ডিওটির জন্য 7টি ও ইসিজির জন্য 5টি সিট বর্তমানে রয়েছে। তো তারপরে তোমরা দেখতে পাবে যে গৌরীদেবী ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল দুর্গাপুরে যেটা অবস্থিত, তো এখানে ডিএমএলডিতে 9টি সিট, ডিআরডিতে 6টি, ডিওপিটিতে 6টি, বিসিএলটিতে 6টি, ডায়ালিসিসের 10টি সিট, ডিটিসিটিতে 12টি ও ডিওটিতে 6টি সিট বর্তমান রয়েছে। তো এখানে দুর্গাপুরে প্রায় অনেকগুলোই সিট রয়েছে। তোমরা এই দুর্গাপুরের যে কলেজটি রয়েছে, তো তোমরা এটা চেক আউট করতে পারো। এরপরে আমরা আসছি যে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, তো এখানে জেনারেলের জন্য সিটগুলো রয়েছে শুধুমাত্র। তো ডিএমএলডিতে 11টি, ডিআরডিতে 6টি, ডিওটিতে 5টি সিট বর্তমান রয়েছে। এরপরে নেক্সট কলেজে আসছি হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুর, এখানে ডিএমএলটিতে 1টি, ডিআরটিতে 6টি, ডিপিএফটিতে 5টি, ডিসিএলটিতে 6টি, ডায়ালিসিসে 6টি, ডিসিসিটিতে 8টি ও ডিওটিতে 5টি সিট বর্তমান রয়েছে। এরপরে আসছি এইচএলজি ইনস্টিটিউট আসানসোল, তো এখানে ডিএমএলটির জন্য 18টি, টিআরটির জন্য 8টি, ডিপিটির জন্য 3টি, ডিওপিটির জন্য 10টি, তারপর আসছি ডিপিএফটির জন্য 3টি, ডিসিএলটির জন্য 5টি, ডায়ালিসিসের জন্য 12টি, ডিসিটির জন্য 15টি ও ডিওটিটির জন্য 9টি সিট বর্তমান রয়েছে। এরপরে আইডিএন বিজি হসপিটাল কলকাতা এসটিতে এসটি ক্যাটাগরির জন্য 1টি সিট ডিআরডিতে রয়েছে। তো সেটা আগেই ডিসকাস করেছি এটা, যে এসটি ক্যাটাগরি কবে কাউন্সিলিং হবে। এরপরে আইএলএস হসপিটাল দমদম, এখানে প্রাইভেট কলেজ এটা, তো এখানে জেনারেলের জন্য ডিএমএলডিতে 2টি সিট বর্তমান রয়েছে ও ডায়ালিসিসের জন্য 6টি সিট বর্তমান রয়েছে। তারপরে এখানে আসছি যে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা, তো এখানে ডিআরডিতে 6টি সিট বর্তমান রয়েছে ও ডিপি ডিএনইপিতে 4টি সিট বর্তমান রয়েছে ইনস্টিটিউট। তারপরে আসছি যে ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ বহরমপুর, এখানে ডিএমএলটির জন্য 2টি ও ইসিজির জন্য 3টি সিট বর্তমান রয়েছে। এরপরে নেক্সট স্লাইডে যাচ্ছি, আশা করছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপরে নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে যে গভর্নমেন্ট কলেজটা আছে, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কলেজ, অর্থাৎ এসএসকেএম হসপিটাল। তো এসএসকেএম হসপিটাল আমি এর আগের দিন বলেছিলাম যে এসএসকেএম হসপিটাল আজকে পুরো কভার হয়ে যাবে, তো পুরো কভারই হয়ে গেছে। শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য সিটগুলো রয়েছে, যেমন ধরুন ডিআরডিতে 1টি, তারপর ডিআরটিতে 1টি, সব 1টি করে সিট বর্তমান রয়েছে শুধু 3টে কোর্স বাদ দিয়ে, ডিএমএলটি, ডিপিটি ও ডিওটিটি বাদ দিয়ে আর সবগুলো কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। এরপরে আসি আইকিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, যেখানে প্রাইভেট কলেজে এটা প্রাইভেট কলেজ, তো এখানে ডিএমএলটিতে 13টি, ডিআরটিতে 9টি, ডিওপিটিতে 6টি, ডিপিএফটিতে 5টি, ডিসিএলটিতে 5টি, ডায়ালিসিসের জন্য 10টি, ডিসিসিটির জন্য 10টি ও ডিওটির জন্য 10টি সিট বর্তমান এখনও পর্যন্ত রয়েছে। তারপরে আসি যে ইসলামিয়া হসপিটাল কলকাতা, এখানে ডিএমএলটির জন্য 7টি সিট রয়েছে ও ডায়ালিসিসের জন্য 5টি সিট বর্তমান রয়েছে। তারপরে আসি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল বজবজ, যেটাতে ডিএমএলডিদের জন্য 26টি সিট, ডিআরডির জন্য 20টি, ডিপিটির জন্য 8টি, ডিওপিটির জন্য 5টি, ডিপিএফটির জন্য 3টি, ডিসিএলটির জন্য 10টি, ডায়ালিসিসের জন্য 20টি, ডিসিসিটির জন্য 17টি, ডিওটিটির জন্য 15টি ও ইসিটির জন্য 6টি সিট এখনও পর্যন্ত বর্তমান রয়েছে। তারপরে আমরা আসছি যে জে আর মেডিকেল এডুকেশন ফাউন্ডেশন, তো এখানে তোমরা দেখতে পাবে যে ডিআরডিতে 5টি ও ডায়ালিসিসের জন্য 5টি সিট বর্তমান রয়েছে। তারপরে আসি যে কল্যাণী মেডিকেল সায়েন্স পূর্ব বর্ধমান, এখানে
এক সেকেন্ড। হুম, বর্ধমান। তো এখানে দেখতে পাবে তোমরা ডিসিএলটির জন্য 5টি, ডিসিসিটির জন্য 5টি, ডিওটির জন্য 5টি সিট বর্তমান রয়েছে। কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল মহেশতলা, যেখানে ডিএমএলটির জন্য 11টি, ডিআরডির জন্য 5টি, ডিপিএফটির জন্য 5টি, ডিসিএলটির জন্য 5টি, ডায়ালিসিসের জন্য 12টি, তারপর ডিসিসিটির জন্য 14টি, ডিওটির জন্য 10টি ও ইসিজির জন্য 10টি। তো তোমরা দেখতে পাবে যে এই স্লাইডে যতগুলো মেট্রিক অর্থাৎ কলেজ আছে, তো সব বেশিরভাগ প্রাইভেট কলেজেই খুব বেশির বেশি করে সিট সংখ্যা রয়েছে। তো তোমরা এই কলেজগুলোই টার্গেট করতে পারো, ঠিক আছে? তারপরে আছে যে কস্তুরী মেডিকেল কলেজ লিমিটেড জোকা, জোকাতে যেটা অবস্থিত। তো এখানে দেখতে পাবে তোমরা ডিআরটিতে 5টি, ডিএমএলটিতে 4টি, ডায়ালিসিসে 5টি ও ডিওটিতে 3টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে কোঠারি মেডিকেল সেন্টার কলকাতা, যেখানে ডিআরডিতে 3টি সিট, ডায়ালিসিসে 5টি, ডিওটিডি, তারপরে আছে এখানে ডিসিসিটিতে 2টি সিট, ঠিক আছে? এই তিনটে কোর্সে এখানে মাত্র সিটগুলো আর রয়েছে। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে যে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এখানে ডিআরডিতে 3টি সিট বর্তমান রয়েছে ও শুধুমাত্র ডিওপিটিতে সব বেশি সিট সংখ্যা রয়েছে, যেমন 6টি, ঠিক আছে? ডিওপিটিতে 6টি সিট রয়েছে, তারপরে ডায়ালিসিসে 5টি সিট। তারপরে আসি নেক্সট কলেজে, লায়ন্স ক্লাব অফ জামালপুর ওয়েলফেয়ার ট্রাস্ট জামালপুর, যেটাতে জেনারেলের জন্য সিট রয়েছে, ডিওপিটিতে 5টি সিট রয়েছে, ঠিক আছে? তারপরে আসি এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার, এখানেও ডিওপিটির জন্য 3টি সিট বর্তমান রয়েছে। তো ডিওপিটি সবাই প্রায় নেগলিজেন্ট করছে মনে হচ্ছে, কারণ নেগলিজেন্ট করার ওটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে থাকো। তারপরে আসি যে এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহারে, যেটা অবস্থিত, তো এটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? তো যে গভর্নমেন্ট কলেজে যারা ডিওপিটি নিয়ে পড়তে চাও, তারা এই কলেজটাতে টার্গেট করতে পারো। একটু দূরে হবে, কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে? এখানে এসটি ক্যাটাগরিতে ডিএমএলটি, ডিআরডি ও ডিওপিটিতে 1টি করে সিট বর্তমান রয়েছে। তারপরে এমআর বাঙ্কুর হসপিটাল, এখানে ডিএমএলটির জন্য 1টি সিট, কিন্তু কাদের? এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে এমআর কলেজ অফ প্যারামেডিক্যাল অশোকনগর, এখানে ডিআরডিতে 8টি, সরি, ডিআরডিতে 5টি, ডিএমএলটিতে 8টি, ডিপিটিতে 4টি, ডিওপিটিতে 5টি, ডায়ালিসিসে 5টি, টিসিজিতে 5টি, টিওটিতে 5টি ও ইসিজিতে 5টি সিট বর্তমান রয়েছে। তারপরে মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি অ্যান্ড প্যাথোলজিক্যাল সেন্টার, তো এখানে তোমরা দেখতে পাবে যে ডিএমএলটির জন্য 4টি সিট বর্তমান রয়েছে, আর বাদবাকি কোনো কোর্সেই সিট সংখ্যা নেই। তো এরপরে আসি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য 6টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে, আর পিএইচের জন্য 1টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে কলকাতাতে যেটা অবস্থিত মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, এখানে ডিপিএফটির জন্য 2টি, ডিসিএলটির জন্য 3টি, ডায়ালিসিসের জন্য 6টি সিট বর্তমান এখনও পর্যন্ত রয়েছে। এরপরে গভর্নমেন্ট কলেজে বেশিরভাগই এসটি ক্যাটাগরির জন্য, এখানে 7টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে যে গভর্নমেন্ট কলেজে পিএইচের জন্য 1টি সিট বর্তমান রয়েছে ওই কলেজে। তারপরে আসি যে মেডিনোভার ডায়াগনোসিস সার্ভিসেস লিমিটেড কলকাতা, এখানে ডিএমএলডির জন্য 7টি, ডিআরডির জন্য 5টি সিট বর্তমান রয়েছে। তারপরে এখানে ডায়ালিসিসের জন্য 2টি, ডিসিসিটির জন্য 2টি সিট বর্তমান এখনও পর্যন্ত রয়েছে। আর মেদিনীপুর যেটা মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য 1টি করে সিট বর্তমান রয়েছে 6টি কোর্সে। আর এখানে দেখতে পাবে যে এখানেও গভর্নমেন্ট কলেজ একটা আছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানেও এসটি ক্যাটাগরির জন্য 6টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে নারায়ণা সুপার স্পেশালিটি হাওড়া হসপিটাল হাওড়াতে যেটা অবস্থিত, তো এখানে ডিআরডিতে 4টি সিট বর্তমান রয়েছে, ডিআরটিতে 3টি, ডায়ালিসিসে 3টি সিট বর্তমান রয়েছে। এরপরে তোমরা দেখতে পাবে যে এখানে নিওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, এখানে ডিআরডিতে 4টি সিট, ডিওপি ডিএনএপিতে 1টি, ডিপিএফটিতে 2টি, ডিসিএলটিতে 2টি, ডায়ালিসিসে 4টি, ডিসিসিটিতে 3টি ও ডিওটিতে 2টি সিট বর্তমান রয়েছে। নেতাজি আই হসপিটাল পুরুলিয়া, এখানে ডিওপিটির জন্য 10টি সিট বর্তমান রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টার ক্যান্সার হসপিটাল, এখানে যে ডিএমএলটির জন্য 3টি, ডিআরডির জন্য 3টি, তারপর ডিআরটির জন্য 3টি, ডায়ালিসিসে 3টি, ডিসিসিটির জন্য 3টি ও সরি এখানে ডিওটির জন্য 2টি সিট বর্তমান রয়েছে। তারপরে আছে এখানে
নেত্রজ্যোতি আই হসপিটাল, এখানে ডিওপিটির জন্য 10টি সিট বর্তমান রয়েছে। নিবেদিতা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল স্টাডিজ বহরমপুর, এখানে ডিএমএলটির জন্য 2টি সিট, ডায়ালিসিসের জন্য 4টি, ডিসিজিটির জন্য 3টি ও ডিওটিটির জন্য 3টি সিট বর্তমান রয়েছে। নিবেদিতা প্যারামেডিক্যাল কলেজ মুর্শিদাবাদ, এখানে ডিএমএলটির জন্য 3টি সিট বর্তমান রয়েছে। এরপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে নীলরতন সরকার অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য 2টি কোর্স বাদ দিয়ে আর বাদ বাকি কোর্সগুলোতে 1টি করে সিট বর্তমান রয়েছে, এবং পিএইচএর জন্য 2টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে নরবে মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড, এখানে শুধুমাত্র ডিএমএলটির জন্য 6টি সিট বর্তমান রয়েছে। আর নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ, এটা দার্জিলিংয়ে অবস্থিত, এখানে এসটি ক্যাটাগরির জন্য 2টি সিট ও বাদবাকি কোর্সে 6টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। এরপরে দেখতে পাবে যে পিয়ারলেস হসপিটাল, এখানে গভর্নমেন্টের এটা প্রাইভেট কলেজ, এখানে ডিআরটির জন্য 4টি ও ডায়ালিসিসের জন্য 3টি সিট বর্তমান রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো তোমরা স্লাইডগুলো একবার স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? ভিডিওটি খুব ডিউরেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি একবার সবগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? আরজিগড় মেডিকেল কলেজ, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য 8টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে আরএনটেগর আইআইসিএস, এখানে ডিআরটির জন্য 3টি সিট, ডিওপিটির জন্য 5টি, ডিএনইপির জন্য 3টি, ডিপিএফটির জন্য 5টি, ডিসিএলটির জন্য 5টি, ডায়ালিসিসের জন্য 10টি সিট বর্তমান রয়েছে। আর এখানে দেখতে পাবে যে রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য 2টি কোর্সে 1টি করে সিট বর্তমান রয়েছে। আর এখানে নিচে রামকৃষ্ণ মিশন আশ্রম সাঁতরা সারাগাছি মুর্শিদাবাদ, এখানে ডিএমএলটির জন্য 13টি সিট বর্তমান এখনও পর্যন্ত রয়েছে। এরপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে এখানে আসার পর এখানে দেখতে পাবে তোমরা যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বিএমআইএস, এখানে তোমরা দেখতে পাবে যে ডিআরডির জন্য 4টি সিট ও ডিওপিটির জন্য ডিএনইপির জন্য 3টি সিট বর্তমান রয়েছে। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম নেত্রালয়, এখানে প্রাইভেট কলেজে জেনারেলের জন্য সিট রয়েছে ডিওপিটিতে 5টি সিট। আর তারপর রামপুরহাট গভর্নমেন্ট কলেজ, এখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য সিট রয়েছে। তারপরে রেড প্লাস সোসাইটি কলকাতা, এখানে ডিএমএলটির জন্য 6টি সিট বর্তমান রয়েছে। তারপরে রেড্ডি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড শিলিগুড়ি, এখানে ডিএমএলটির জন্য 2টি, ডিআরডির জন্য 6টি ও ডিওপিটির জন্য 6টি সিট বর্তমান রয়েছে। তোমরা স্লাইডগুলো স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? এরপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে এখানে দেখতে পাবে যে আরআইইউতে, এখানে শুধুমাত্র ডিওপিটির জন্য 1টি সিট বর্তমান রয়েছে কিন্তু এসটি ক্যাটাগরিতে। তারপর পিএইচএ তো 1টি করে সিট রয়েছে। রেণুকা আই ইনস্টিটিউট বারাসাত, এখানে ডিওপিটির জন্য 5টি সিট বর্তমান রয়েছে, এটা জেনারেল কিন্তু, ঠিক আছে? তারপরে আসছি যে রুবি জেনারেল হসপিটাল লিমিটেড কসবা, যেখানে ডিআরটির জন্য 5টি ও ডিআরটির জন্য 6টি সিট ও ডায়ালিসিসের জন্য 8টি সিট বর্তমান রয়েছে। তারপরে শাহিদ খুদিরাম বোস হসপিটাল বেলঘরিয়া, এখানে ডিএমএলটির জন্য 1টি সিট। তারপরে সমাজ কল্যাণ প্যারামেডিক্যাল কলেজ পূর্ব মেদিনীপুর, এখানে ডিএমএলটির জন্য 5টি সিট রয়েছে। তারপর ডায়ালিসিসের জন্য 5টি, ডিসিসিটির জন্য 5টি ও ডিওটির জন্য 5টি সিট বর্তমান রয়েছে। সঞ্জীবন হসপিটাল উলুবেড়িয়া হাওড়া, এখানে জেনারেলের জন্য 11টি সিট, ডিএমএলটিতে। তারপরে আছে ডিআরটিতে 11টি, ডিপিএফটিতে 6টি, তারপরে আসছি যে ডিসিএলটিতে 6টি, ডায়ালিসিসে 8টি, তারপর ডিসিসিটিতে 18টি, ডিওটিতে 8টি। শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স বীরভূম, এখানে ডিএমএলটিতে 22টি সিট, ডিআরডিতে 6টি, ডিপিটিতে 4টি, তারপর ডিওপিটিতে 8টি, ডায়ালিসিসে 6টি, ডিসিসিটিতে 10টি ও ডিওটিতে 7টি সিট বর্তমান রয়েছে। তো ভিডিওটি ডিউরেশনটা খুব বড় হয়ে যাচ্ছে, কারণ তোমরা একদিন সময় পাবে। তো একদিন এই সময়তে তোমরা এই ভিডিওটি দেখে তোমরা প্রিপেয়ার হতে পারবে যে কোন কলেজে কয়টি করে সিট রয়েছে, সেই কলেজে আমরা নেব কি না, বা মানে হাতে গোনা কয়েকটি মাত্র গভর্নমেন্ট কলেজে কয়েকটি সিট রয়েছে, শুধুমাত্র ডিওপিটিতে বেশি আছে, তো ওই কলেজগুলোতে তোমরা কীভাবে পাবে সেইটা এই ভিডিওটা পুরোটা দেখতে পারলে জানতে পারবে, ঠিক আছে? তাই এই ভিডিওটি পুরো ডিসক্রাইবলি বলা আমার। এরপরে সারদা সেবা সংঘ শিবপুর হাওড়া, এখানে দেখতে পাবে যে ডিওপিটির জন্য 5টি সিট রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট মেরে রাখবে, ঠিক আছে? নেক্সট স্লাইডে আসার পর এখানে দেখতে পাবে যে সঞ্জীবন হসপিটাল উলুবেড়িয়া হাওড়া, ওটা তো বলেছি। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ সেন্টার, এখানে ডিএমএলটির জন্য 7টি, ডিআরটির জন্য 4টি, তারপর এখানে ডিআরটির জন্য 4টি ও ডিওডিটির জন্য 3টি সিট বর্তমান রয়েছে এখনও। তারপরে আছে তোমরা দেখতে পাবে যে সেবায়তন সিঙ্গুরে, এখানে ডিএমএলটির জন্য 16টি সিট বর্তমান রয়েছে, আর বাদ বাকি কোনো কোর্সে সিট নেই।
তারপর এখানে দেখতে পাবে যে শরণনাম মাল্টি স্পেশালিটি হসপিটাল বর্ধমান। তো এখানে তোমরা দেখতে পাবে যে TMLT-তে 3টি, DRD-তে 2টি সিট বর্তমান রয়েছে, ডায়ালিসিসের জন্য 4টি সিট, TCCT-র জন্য 3টি ও DOTT-র জন্য 1টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, এখানে শুধুমাত্র DOPT-র জন্য 15টি সিট বর্তমান রয়েছে। তারপরে দেখতে পাবে যে শ্রীরাম কৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটাল, এখানে DMLT-র জন্য 15টি, DRD-র জন্য 8টি, DOPT-র জন্য 5টি, DNEP-র জন্য 2টি, DCLT-র জন্য 5টি, ডায়ালিসিসের জন্য 10টি, DCCT-র জন্য 15টি ও DOTT-র জন্য 10টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে যে সুনয়না অ্যাডভান্স আই ইনস্টিটিউট তমলুক, এখানে শুধুমাত্র DOPT-র জন্য 6টি সিট বর্তমান রয়েছে। তারপরে দেখতে পাবে যে সুনেত্রা কলকাতা, এখানে শুধুমাত্র DOPT-র জন্য 6টি সিট বর্তমান রয়েছে। তারপরে দেখতে পাবে যে সুরক্ষা ডায়াগনোসিস প্রাইভেট লিমিটেড নিউটাউন, তো সুরক্ষা ডায়াগনোসিস প্রাইভেট লিমিটেড, এখানে শুধুমাত্র DMLT-র জন্য 14টি সিট রয়েছে। তারপরে দেখতে পাবে যে সুরক্ষা ডায়াগনোসিস প্রাইভেট লিমিটেড, এখানে যেটা খারদাতে অবস্থিত, এখানে DRD-তে 6টি সিট বর্তমান রয়েছে। আর সুশ্রুত আই ফাউন্ডেশন, এখানে শুধুমাত্র DOPT-র জন্য 14টি সিট এখনও বর্তমান রয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে যে সুশ্রুতে যে মুর্শিদাবাদে যে এটা আছে, ব্রাঞ্চটা রয়েছে, সেই ব্রাঞ্চে 14টি সিট রয়েছে DOPT-তে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে তারপরে যে কলেজটা আছে টাটা মেডিকেল সেন্টার রাজারহাট, তো এখানে DAP-তে 3টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা দেখতে পারো যে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট অফ কলকাতা, এখানে DRD-তে 5টি, DRT-তে 3টি সিট বর্তমান রয়েছে ও ডায়ালিসিসের জন্য 5টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে যে US ডায়াগনোসিস সেন্টার নাগের বাজার, এখানে DMLT-র জন্য 17টি সিট বর্তমান রয়েছে। বিবেকানন্দ মিশন আশ্রম আমতলা বিষ্ণুপুরে, এখানে শুধুমাত্র DMLT-র জন্য 14টি সিট, সরি 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 DOPT-র জন্য 14টি সিট বর্তমান রয়েছে। তারপরে যেটা বিবেকানন্দ মিশন আশ্রম হলদিয়াতে অবস্থিত, ওখানে শুধুমাত্র DOPT-র জন্য 12টি সিট বর্তমান রয়েছে। তো DOPT-র জন্য দেখতেই পাচ্ছ যে তোমরা 8 সিট রয়েছে, ঠিক আছে। তো উডল্যান্ডস মাল্টিসিপাল স্পেশালিটি হসপিটাল আলিপুর রোড, এখানে শুধুমাত্র DRD-তে 5টি, তারপর DRT-তে 3টি, DNP-তে 5টি, তারপর আছে এখানে ডায়ালিসিসের জন্য 5টি ও ইসিজির জন্য 5টি সিট বর্তমান রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে জেনিত সুপার স্পেশালিটি হসপিটাল বেলঘড়িয়া, এখানে শুধুমাত্র DMLT-তে 1টি, DRD-তে 5টি, DPFT-তে 5টি, ডায়ালিসিসে 5টি, তারপরে আছে DCLT-তে 5টি, DOTT-তে 4টি সিট বর্তমান রয়েছে। তো এই নিউ ম্যাট সিট ম্যাট্রিক্স তোমরা এই সিটগুলো দেখে রাখো, যাতে তোমরা 2 সেপ্টেম্বর কাউন্সিলিং করতে যারা যাবে তো তাদের এটা সুবিধে হবে, ঠিক আছে। তোমরা সব কোন কলেজে প্রাই তোমরা যে যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজে সিট আছে কি না তোমরা এটা দেখে নাও। আর এই PDF আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, তো টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর ডিসক্রিপশান ও কমেন্ট তোমরা সবসময় চেক করে রাখবে, কমেন্টে পিন করা থাকবে, এই ডিসক্রিপশানে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি করে লাইক দিয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে লেটেস্ট ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে, ঠিক আছে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে সুস্থ রাখো।